আগামী 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। ভাঙড়ের সেকেন্ড জেনারেশন তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই লড়াইয়ে বিরোধীরা কুপকাত হবে। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে টিম, তাদের ঐক্যবদ্ধতার যে লড়াই, সেই লড়াইটার প্রতিফলন আজকে এই সোনপুর থেকে খন্নের পোল পর্যন্ত এই মহারালি। এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী, তাকে বলবো যদি তার কোনো লোকজন থেকে থাকে, আজকে মিছিলটা যদি দেখে গিয়ে ম্যাসেজটা দেয়, তাহলে বোধ হয় ও একটু নিজেকে অন্তত সংশোধন করে নেবে। কারণ চারটে লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, বাংলা তৃণমূল কংগ্রেসকে চোর বলা, আজকে যদি ভাঙড়ের মাঠ মিছিলটা যদি কেউ দেখে, আজকে সেটাই প্রমাণিত হবে যারাই চোর বলছে তারাই সবচাইতে বড় ডাকাত বাংলায়। আর ভাঙড়ের 50 বছরের ইতিহাসে আমি মনে করি সবচাইতে বড় মিছিল ভাঙড় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের ভাঙড়ের পবিত্র মাটিতে অনুষ্ঠিত হয়েছে। আর সন্ধ্যার পরে আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা আছে তাদের হাঁটুতে টক্কর দেওয়ার জন্য যেটুকু দরকার আজকের ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই কাজটুকু অন্তত আজকে করে দিয়েছে। হয়তো সেই দাদাদের আশীর্বাদ নিয়েই আমরা কাজ করছি। আমাদের ঐদুলদা তিনি প্রয়াত হয়েছেন, তিনি নেই। নান্নুদা তিনি প্রয়াত হয়েছেন, তিনি নেই। আরবুলদা তিনি নেই, হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন। কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশন, আমি মনে করি, আমি বড়দেরকে সম্মান জানিয়ে বলছি, ভাঙড়ের সেকেন্ড জেনারেশন যেভাবে উঠে এসেছে আগামী দিনে, আগামী 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। ভাঙড়ের সেকেন্ড জেনারেশন তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই লড়াইয়ে বিরোধীরা কুপকাত হবে। জমি কমিটি আব্দুল আজিজ মজিদ কদিন আগে আপনাদের শান্তিপুর জয়েন করলেন, আবার তিনি জমি কমিটি ব্যাক করে দিলেন, আজকে আবার আপনাদের মঞ্চে। দেখুন, প্রথম দিন বলেছি জোরের রাজনীতি চলছে, জমিদারের রাজনীতি চলছে। আমাদের দলে যোগ দেওয়ার পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিছনে দুটো ঝান্ডা খাড়া করে তারা, তারপরের দিন আমি দেখলাম আমাদের প্রশান্তবাবুরা আছে, একদিন অনেক বড় বড় খবর হয়ে গিয়েছিল। কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলাম যে তৃণমূল কংগ্রেসে আব্দুল আজিজ সাহেব ছিল এবং আছে, এবং সে তার ব্যক্ত করেছে, অভিব্যক্ত করেছে যে আমাকে, আমি ওদের কাজকর্মে অতিষ্ঠ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দিনে কাজ করব। আমরা তাদেরকে দলের পক্ষ থেকে, আমি দলের পক্ষ থেকে ওয়েলকাম করছি তাদের। তারা বুঝতে পেরেছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হলে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে হবে, বিজেপিকে হারাতে হলে, বিজেপিকে দাঙ্গাবাজদের হটাতে হলে ভাঙড়ের মাটিতে, বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই। তাই তাদের শুভবুদ্ধি শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তাদেরকে নতমস্তকে সালাম প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আমরা চ্যালেঞ্জ করে বলছি আমরা শান্তিপূর্ণ ভোট চাই। আমাদের কর্মীদের আমরা পরিষ্কারভাবে বলছি যদি কেউ কোথাও একটা চকলেটও পাঠায়, দায়ভারটা তার, দায়ভারটা দলের নয়। কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলেছেন বাংলায় শান্তিপূর্ণ ভোট চাই। আর আমি বিশেষ করে বিজেপিকে বলবো যে ভাঙড়ে দুজন করে সিআইএসএফ দিলে হবে না, চারজন করে দিলে হবে না। এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা বুথে 8 জন করে আপনি সিআইএসএফ দিন, আর 4 জন করে প্রতিটা বাড়িতে বাড়িতে দিন, তারপরে শাইনি, তারপরেও শাইনি ঘোষ 2 লক্ষ ভোটে জিতবে। এটা আজকের অন ক্যামেরা আজকের এখান থেকে বলছি। আর ভাঙড় 50,000-এর বেশি ভোটে জয়লাভ করবে। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে টিম, তাদের ঐক্যবদ্ধতার যে লড়াই, সেই লড়াইটার প্রতিফলন আজকে এই সোনপুর থেকে খন্নের পোল পর্যন্ত এই মহারালি। এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী, তাকে বলবো যদি তার কোনো লোকজন থেকে থাকে, আজকে মিছিলটা যদি দেখে গিয়ে ম্যাসেজটা দেয়, তাহলে বোধ হয় ও একটু নিজেকে অন্তত সংশোধন করে নেবে। কারণ 4টে লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, বাংলা তৃণমূল কংগ্রেসকে চোর বলা, আজকে যদি ভাঙড়ের মাঠ মিছিলটা যদি কেউ দেখে, আজকে সেটাই প্রমাণিত হবে যারাই চোর বলছে তারাই সবচাইতে বড় ডাকাত বাংলায়। আর ভাঙড়ের 50 বছরের ইতিহাসে
আমি মনে করি সবচাইতে বড় মিছিল ভাঙর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, ভাঙর বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের ভাঙরের পবিত্র মাটিতে অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যার পরে আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা আছে তাদের হাঁটুতে হাঁটুতে টক্কর দেওয়ার জন্য যেটুকু দরকার আজকের ভাঙর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই কাজটুকু অন্তত আজকে করে দিয়েছে। ভাঙরে এতদিন তৃণমূলের বিভিন্ন দাদারা ছিলেন এবং তাদের অনুগত শিবির ছিল, সমস্ত জায়গায় আপনি কি এক জায়গায় আজকে সমর্থন হয়েছেন? হয়তো সেই দাদাদের আশীর্বাদ নিয়েই আমরা কাজ করছি। আমাদের ঐদুলদা তিনি প্রয়াত হয়েছেন, তিনি নেই। নান্নুদা তিনি প্রয়াত হয়েছেন, তিনি নেই। আরবুলদা তিনি নেই, হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন। কিন্তু ভাঙর তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশান, আমি মনে করি, আমি বড়দেরকে সম্মান জানিয়ে বলছি, ভাঙরের সেকেন্ড জেনারেশান যেভাবে উঠে এসেছে আগামী দিনে, আগামী 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর ভাঙরের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। ভাঙরের সেকেন্ড জেনারেশান তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই লড়াইয়ে বিরোধীরা উপকৃত হবে। জমি কমিটি আব্দুল আজিজ মজিদ কদিন আগে আপনাদের শান্তিপুর জয়েন করলেন, আবার তিনি জমি কমিটি ব্যাক করে গেলেন, আজকে আবার আপনাদের মঞ্চে। দেখুন, প্রথম দিন বলেছি জোরের রাজনীতি চলছে, জমিদারের রাজনীতি চলছে। আমাদের দলে যোগ দেওয়ার পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিছনে দুটো ঝান্ডা খাড়া করে তারা, তারপরের দিন আমি দেখলাম আমাদের প্রশান্তবাবুরা আছে, একদিন অনেক বড় বড় খবর হয়ে গিয়েছিল। কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলাম যে তৃণমূল কংগ্রেসে আব্দুল আজিজ সাহেব ছিল এবং আছে, এবং সে তার ব্যক্ত করেছে, অভিব্যক্ত করেছে যে আমাকে, আমি ওদের কাজকর্মে অতিষ্ঠ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দিনে কাজ করব। আমরা তাদেরকে দলের পক্ষ থেকে, আমি দলের পক্ষ থেকে ওয়েলকাম করছি তাদের। তারা বুঝতে পেরেছে ভাঙরে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হলে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে হবে, বিজেপিকে হারাতে হলে, বিজেপিকে দাঙ্গাবাজদের হটাতে হলে ভাঙরের মাটিতে, বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই। তাই তাদের শুভবুদ্ধি শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তাদেরকে নতমস্তকে সালাম প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আমরা চ্যালেঞ্জ করে বলছি আমরা শান্তিপূর্ণ ভোট চাই। আমাদের কর্মীদের আমরা পরিষ্কারভাবে বলছি, যদি কেউ কোথাও একটা চকলেটও পাঠায় দায়ভারটা তার, দায়ভারটা দলের নয়, কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলেছেন বাংলায় শান্তিপূর্ণ ভোট চাই। আর আমি বিশেষ করে বিজেপিকে বলবো যে ভাঙড়ে দুজন করে সিআইএসএফ দিলে হবে না, চারজন করে দিলে হবে না, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা বুথে 8 জন করে আপনি সিআইএসএফ দিন।